নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, বুধবাৰে পুনৰ অনুষ্ঠিত হৈছিল ৰাজ্য চৰকাৰৰ কেবিনেট বৈঠক, আৰু এই কেবিনেট বৈঠকত লোৱা হৈছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। বুধবাৰে অনুষ্ঠিত হোৱা ৰাজ্যিক কেবিনেট বৈঠকৰ পাছতে সংবাদমেল সম্বোধন কৰে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই। লগতে উপস্থিত থাকে মন্ত্রী কেশব মহন্ত আর মন্ত্রী অশোক সিংঘাল। এই কেবিনেট বৈঠকত লওয়া হয় কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্য সরকারের এই কেবিনেট বৈঠকত কি সিদ্ধান্ত লওয়া হয়েছে চাও আহক। রাজ্যের 301 লোকতন্ত্র সেনানীক মাহিলি পেনশনের অনুমোদন জানাইছে রাজ্যিক কেবিনেটে। প্রতিগী সেনানীক দিব 15,000 টাকার পেনশন। মৃত্যু হওয়া সেনানীর পত্নী নহলে জিয়রিয়া পাব এই পেনশন। 4টা মেগা প্রজেক্টর বিনিয়োগ করব রাজ্য সরকারে। 8,301.29 কোটি টাকা 4টা প্রজেক্টর কেবিনেটত অনুমোদন রাজ্য সরকার। এই প্রজেক্টত 6,100টা প্রত্যক্ষ নিয়োগ হব। নৌমেদ কোম্পানির সঙ্গে মো স্বাক্ষর করব। ক্রিয়া পলিসির অধীনত এই বছর রাষ্ট্রীয় ক্রিয়াত পদক পাওয়া খেলোয়াক নিযুক্তি দিব রাজ্য সরকারে। রাজ্যের 10 গৰাকী খেলোয়াক তৃতীয় বর্গত নিযুক্তি দিয়ার সিদ্ধান্ত রাজ্যিক কেবিনেটর। লগতে অইল আর অসম গেছ কোম্পানির যৌথ উদ্যোগত হব সিটি গেছ সার্ভিস। অসম গেছ কোম্পানির থাকিব 51% শেয়ার। লগতে অসম অরুণাচলের সীমা বিবাদ নিষ্পত্তির দিকত আগবাড়িছে রাজ্য সরকার। আজি সন্ধিয়ার ভাগত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিত মৌ স্বাক্ষর করিব দুখন রাজ্যই। পরবর্তী খবর, বিহুর বিশ্ব অভিলেখর পাছত এইবার বাগরুম্বার বিশ্ব অভিলেখ। 20,000ৰো অধিক শিল্পীয়ে একেলগে প্রদর্শন করিব বড়সকলের বাগরুম্বা নৃত্য। বিহুর বিশ্ব অভিলেখর পাছত এইবার বাগরুম্বার বিশ্ব অভিলেখ। গিনিজ বুকত নাম সন্নিবিষ্ট করার লক্ষ্য লোকনৃত্য বাগরুম্বা। 20,000ৰো অধিক শিল্পী একেলগে প্রদর্শন করিব বাগরুম্বা নৃত্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পাছতেই এতিয়া সাজু হয়েছে বড় জাতীয় সংগঠনসমূহ। ইতিমধ্যে প্রারম্ভিক প্রস্তুতি চলাইছে বড় সাহিত্য সভা আর দল সংগঠনসমূহে। এই কথা জানাইছে এপসুর উপদেষ্টা কুসুম স্বর্গিয়ারিয়ে। পরবর্তী খবর, শাস্তির পর রেহাই নাপায় রাহুল গান্ধীয়ে। রাহুল গান্ধীর আবেদন খারিজ করলে আদালতে। এতিয়া দুবছরের জেললে যাব পারে রাহুল গান্ধী, অর্থাৎ রাহুল গান্ধীর জেল এক প্রকার নিশ্চিত। শাস্তির পর রেহাই নাপায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। দুবছরের এতিয়া জেললে যাব পারে রাহুল গান্ধী, আদালতত পুনের মুখ থেকে চাখালে রাহুল গান্ধীয়ে। সুরান আদালতে খারিজ করলে রাহুল গান্ধীর আবেদন। শাস্তির রেহাই বিচারি আবেদন করেছিল রাহুল গান্ধীয়ে। আদালতে দিয়া শাস্তির স্থগিতাদেশ বিচারিছে রাহুল গান্ধীয়ে। উল্লেখযোগ্য যে মোদী উপাধিক বিতর্কিত মন্তব্য করেছিল রাহুল গান্ধীয়ে। 2019 চনত এই মন্তব্যের রাহুল গান্ধীর বিরুদ্ধে রুজু করা হয়েছিল গোচর। এই গোচরত এতিয়া দোষী সাব্যস্ত হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর ইয়ার পাছতেই রাহুল গান্ধীয়ে হেরুয়াইছিল সাংসদ পদ, আর আদালতে 2 বছরের কারাদণ্ড বিহিছিল রাহুল গান্ধী। আর আদালতের কাক চাপিছিল পুনর্বার রাহুল গান্ধী শাস্তি কমাই দিবলৈ বা শাস্তির স্থগিতাদেশ বিচারি। কিন্তু রাহুল গান্ধীর আবেদন খারিজ করলে আদালতে। এতিয়া এক প্রকার রাহুল গান্ধীর জেল নিশ্চিত। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা শুনে রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনে ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, দেশত পুনের দ্রুতগতিত বৃদ্ধি পাইছে করোনাত আক্রান্ত হওয়া আর মৃত্যু হওয়া লোকের সংখ্যা। আর এইবার করোনাত আক্রান্ত হল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোভিডত আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করার পিছতেই ধরা পড়ে কোভিড ভাইরাস। আর এতিয়া হোম কোয়ারেন্টাইনত আছে রাজনাথ সিং। বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত আছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
কিছু সময় পূর্বে রাজনাথ সিং কোভিডত আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরবর্তী খবর, পবিত্র রমজান মাহত ভয়ঙ্কর ঘটনা। রোজার সময়ত সাহায্য নিবল গিয়ে প্রাণ হেরালে 78 জন লোকে, লগতে গুরুতরভাবে আহত হয়েছে 100 অধিক লোক। ঘটনা সন্দর্ভ দুজন লোক গ্রেপ্তার। রোজার সময়ত সাহায্য নিবল গিয়ে প্রাণ হেরালে 78 জন লোকে, লগতে গুরুতরভাবে আহত হয়েছে 100 অধিক লোক। ইয়েমেনের রাজধানী সানাত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। পদপিষ্ট হয়ে প্রাণ হেরালে 78 জন লোকে। শহরখনত রোজার বাবে বিতরণ করা হয়েছিল সা সামগ্রী আর সাহায্য সামগ্রী নিবলে আহিছিল হাজার হাজার লোক। কোনো নিয়ম নোহাক বিতরণ করা হয়েছিল রোজার সামগ্রী, যার ফলত পদপিষ্ট হয়ে 78 জনের অধিক লোকে প্রাণ হেরালে। আর এই শোকাবহ ঘটনার পাশতেই গ্রেপ্তার করা হয়েছে দুগৰাকী আয়োজক। পরবর্তী খবর, অহা 10 মেত আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে অংশগ্রহণ করব রাজ্য সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানত। সেই বিশেষ দিনট দুবছর সম্পূর্ণ করব হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। পরবর্তী খবর, এইগৰাকী অসমীয়া মহিলায় গৌরবান্বিত করলে ভারতবাসীক। অসমীয়া নারীর নাম চিরদিনের বাবে খোদিত হব অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ত। এগৰাকী অসমীয়ায় গৌরবান্বিত করলে অসমৰ লগতে ভারতবাসীক। এইগৰাকী অসমীয়া নারীর নাম চিরদিনের বাবে খোদিত হব বিশ্বৰ অন্যতম এখন প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ত। বিশ্ববিদ্যালয়খনে এই কথা ঘোষণা করার পাশতেই উৎফুল্লিত হয়ে পড়েছে অসমবাসী। বিশ্ববিখ্যাত এখন বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়খনের একটা থিয়েটারের নামাকরণ হব অসমের এগৰাকী বিদেশী মহিলার নামে। বিশ্ববিদ্যালয়খন হল ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। অস্ট্রেলিয়ার কেনসিংটনত অবস্থিত বিশ্ববিদ্যালয়খন এখন সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত। স্নাতক নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে বিশ্বের ভিতর 27 সংখ্যক স্থানত আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় স্থানত থাকা বিশ্ববিদ্যালয়ের 17টা বিল্ডিং নতুনক নামাকরণ করার সিদ্ধান্ত লৈছে কর্তৃপক্ষ। এইগৰাকী মহিলায় অস্ট্রেলিয়ার এইখন বিশ্ববিদ্যালয়ের পরাই স্কুল অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংত স্নাতক ডিগ্রি গ্রহণ করেছিল আর তারপর সেইখন বিশ্ববিদ্যালয়ের পরাই 1959 সনের 13 জুলাইত লৈছিল স্নাতকোত্তর ডিগ্রি। এগৰাকী বিশিষ্ট অসমীয়া মহিলা হয়েছে অন্নদা গোহাঁই। বিশিষ্ট শিক্ষাবিদ মহেন্দ্রনাথ গোহাঁর সুযোগ্য কন্যা আছিল। বিশ্ববিদ্যালয়খনে প্রকাশ করা অনুসরি এনে কেগৰাকীমান নারীর নামেরে বিশ্ববিদ্যালয়খনের বিভিন্ন বিল্ডিং আর অঞ্চল নতুনক নামাকরণ করার সিদ্ধান্ত লওয়া হয়েছে।